প্রোডাক্ট নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে গ্রেপ এক্সট্রাক্ট অ্যান্ড সেল রিজুভিনেশন ক্যাপসুল। বলা হচ্ছে গ্রেপ এক্সট্রাক্ট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে যে আমাদের যে আমাদের আমাদের যে কার্ডিও ভাস্কুলার বা সেরিও ভাস্কুলার, খুব ভয়ঙ্কর কিছু কথা আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই। যখন আমরা এই আলোচনা করছি, রিসার্চ বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি মিনিটে 4 জন করে মানুষ কার্ডিও ভাস্কুলার অথবা সেরিও ভাস্কুলার ডিজিজে মানুষ মারা যাচ্ছে। ভেবে দেখেন, কার্ডিও ভাস্কুলার এবং সেরিও ভাস্কুলার ডিজিজে প্রতি মিনিটে 4 জন করে মানুষ মারা যাচ্ছে। এখন সারা বিশ্বব্যাপী সেকেন্ড লার্জেস্ট রিস্কি ডিজিজেস হচ্ছে কার্ডিও ভাস্কুলার এবং সেরিও ভাস্কুলার ডিজিজ। আপনি একবার হাসপাতালে যান, আপনি একবার হাসপাতালে যেয়ে দেখেন কত মানুষ বিছানায় কাতরাচ্ছে, কি তাদের কষ্ট, আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন। আমি আপনি কি সেরকম অবস্থায় যেতে চাই? আপনি আপনি চিন্তা করে দেখেন, আমি আপনি কি সেরকম অবস্থায় যেতে চাই? অবশ্যই উত্তর হচ্ছে আমরা সেরকম অবস্থায় যেতে চাই না। যদি মনে করেন সে কার্ডিও ভাস্কুলার বা সেরিও ভাস্কুলার ডিজিজে আপনি আক্রান্ত হতে চান না, তাহলে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে আপনি লাইফ স্টাইলটাকে আপনি কন্ট্রোল করেন, চেঞ্জ করেন। আমরা অনেকেই আছি যারা কি করছি, রিচ ফুড খেতে ভালোবাসি, যারা এক্সট্রা ফ্যাট খেতে ভালোবাসি, যারা অ্যালকোহল গ্রহণ করতে ভালোবাসি, যারা কায়িক পরিশ্রম করতে পছন্দ করি না, যারা এক্সারসাইজ করতে পছন্দ করি না, সো দে আর ইন বিগ রিস্ক টু ফল ইন দ্য কার্ডিও ভাস্কুলার অ্যান্ড সেরিও ভাস্কুলার। ভাবেন, চিন্তা করেন, কার্ডিও ভাস্কুলার সেরিও ভাস্কুলার ডিজিজ মানে কি? মানে হচ্ছে রক্ত নালীর মধ্যে যদি আপনার ফ্যাট জমে যায়, সেটা যদি হার্টের মধ্যে জমে যায় আমরা বলবো কার্ডিও ভাস্কুলার ডিজিজ, যদি আমাদের ব্রেনের রক্ত নালীর মধ্যে জমে যায় বলবো সেরিও ভাস্কুলার ডিজিজ। খুবই কমন যেটা আমরা শুনে থাকি, আজ থেকে 20 বছর বা 30 বছর আগে স্ট্রোক করেছে, হার্ট অ্যাটাক করেছে, কয়জন পেশেন্টের কথা শুনেছেন? আর আজ কি পরিমাণ আপনি শুনতে পান? ভাবেন কেন? তার কারণ আমরা দিন যাচ্ছে টেকনোলজি এমন ভাবে আমাদেরকে গ্রাস করছে আমরা যেন অলস হয়ে যাচ্ছি। কেউ একবার চেয়ারে বসলে উঠতে ইচ্ছা করে, সারা রাত বসে থেকে মোবাইল চালাচ্ছি, সকালবেলা ঘুমাচ্ছি 4টা 5টার দিকে, 10টা 9টা 10টা পর্যন্ত আমরা ঘুমাচ্ছি, যার ফলে কি হচ্ছে, এক্সারসাইজ থেকে আমরা দূরে সরে যাচ্ছি, হাতে মোবাইল ফোন নিয়েছি, বসে থাকছি, শুধু দেখে ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছি, কোনো এক্সারসাইজ নাই, ফলে শরীরে আমরা যাই খাচ্ছি এটি আমাদের ফ্যাট হিসেবে আমাদের শরীরে জমা হয়ে যাচ্ছে। আর তার সাথে যুক্ত হচ্ছে আমাদের লাইফ স্টাইলের কিছু বাজে অভ্যাস, যার ফলে কি হচ্ছে, কার্ডিও ভাস্কুলার এবং সেরিও ভাস্কুলারে ডিজিজটা আজ আরো এতটা প্রপক আরে এতটা মহামারীর মতো করে যেন ছড়িয়ে পড়ছে, মহামারীর মতো ছড়িয়ে পড়ছে যেন আমরা বুঝতে পারছি না, বা অনেকে বুঝেও না বোঝানো ভান করে আছে। আশেপাশে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে আমরা দেখছি হার্টের ডিজিজে আক্রান্ত হচ্ছে, কেউ স্ট্রোক করছে, কেউ হার্ট অ্যাটাক করছে, তারপরেও কেন জানি আমাদের সচেতনতা কোনোভাবেই তৈরি হচ্ছে না, আমরা কেন জানি সচেতন হতে পারছি না। শুধুমাত্র কার্ডিও ভাস্কুলার সেরিও ভাস্কুলার ডিজিজ থেকে মুক্তি পাওয়ার একমাত্র প্রধান উপায় হচ্ছে সচেতন হওয়া। আজ যদি আপনি সচেতন হতে পারেন, আজ যদি আপনি আপনার পরিবারকে সচেতন হতে পারেন করতে পারেন, আপনি দেখবেন আপনি কার্ডিও ভাস্কুলার সেরিও ডিজিজ থেকে আপনিকে আপনার পরিবারকে আপনি হয়তোবা মুক্ত করতে পারেন। সেই কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমাদের একটা চমৎকার টিএনএস চমৎকার পণ্য নিয়ে আসে, সেটা হচ্ছে গ্রেপ এক্সট্রাক্ট ক্যাপসুল, যেটার মধ্যে রয়েছে রেসভাস্ট্রল, মূল উপাদান হচ্ছে রেসভাস্ট্রল। এবং এই রেসভাস্ট্রল কি করতে পারে, আমাদের রক্ত নালীর মধ্যে যে ফ্যাট গুলা জমে যাচ্ছে সে ফ্যাট গুলাকে সে ভেঙে দিতে পারে। শুধু তাই নয়, এই রেসভাস্ট্রল আমাদের ফ্যাটের কনভার্সনটাকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে কি করতে পারে, আমাদেরকে
সুস্থ রাখতে পারে, আমাদের এই কার্ডিওভাস্কুলার সেরিভাস্কুলার ডিজিজ থেকে আমাদেরকে দূরে রাখতে পারে, দূরে রাখতে সহযোগিতা করতে পারে। সো আমরা যদি এই গ্রেপ এক্সট্রাক্টটাকে রেগুলার গ্রহণ করতে পারি, আমরা এখান থেকে সুস্থ জীবনযাপন করতে পারবো। গ্রেপ এক্সট্রাক্ট কি করছে? রেগুলেটিং ব্লাড লিপিড অ্যান্ড ব্লাড প্রেশার। এটা আমাদের যে ব্লাডের যে লিপিডটা আছে সেটাকে রেগুলেট করে এবং ব্লাড প্রেশারটাকে সে কন্ট্রোল করতে পারে। রেজিস্টিং ফ্রি রেডিকেলস, আমাদের যে শরীরে যে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে সেগুলোকে বন্ধ করতে সহায়তা করে, কিলিং ক্যান্সার সেলস। এবং এটি আমাদের শরীরের যে অস্বাভাবিক কোষ বিভাজিত হচ্ছে অনেক সময়, যে আপনার বিভিন্ন যে ক্যান্সার সেল তৈরি হচ্ছে সেগুলোকে উপসে ধ্বংস করে দিতে পারে। আমরা রেগুলার গ্রহণ করার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে চমৎকার হেলথ বেনিফিট তৈরি করতে পারি। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে সেল রেজুভিনেশন ক্যাপসুল নিয়ে। সেল রেজুভিনেশন ক্যাপসুলের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেল রেজুভিনেশনের উপাদানের মধ্যে এটি আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াটাকে উন্নততর করে, এটি আমাদের কোষ গুলাকে সুগঠিত ভাবে তৈরি করতে পারে। দিস ইজ এ প্রোডাক্ট দ্যাট হেল্পস টু প্রোটেক্ট দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল অ্যান্ড ইনহ্যান্স দ্য ইন্ডুরেন্স অফ হাইপোক্সিয়া। এবং যেটি কি করছে, যেটি আমাদেরকে সহযোগিতা করছে আমাদের হার্ট এবং ব্লাড ভেসেলটাকে উন্নততর করতে। এবং শুধু তাই নয়, যারা হাইপোক্সিয়ায় আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে, হাইপোক্সিয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দ্য ফাংশনাল কম্পোনেন্ট অব দ্য প্রোডাক্ট আর হচ্ছে ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে এর মধ্যে চমৎকার কিছু উপাদান দেওয়া আছে, কিছু ফাংশনাল উপাদান দেওয়া আছে, গাইপেনসোসাইড, টি পলিফেনল অ্যান্ড ভিটামিন সি, অল এক্সট্রাক্টেড ফ্রম ন্যাচারাল প্ল্যান্টস। এবং যে উপাদানগুলা সম্পূর্ণটাই ন্যাচারাল প্লান্টস থেকে এটা কি করে এক্সট্রাক্ট করা হয়, এবং হাই টেকনোলজি, হাই টেক বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি প্রক্রিয়ায় এটাকে কি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে 100 গ্রাম অফ প্রোডাক্ট, 100 গ্রামের একটা প্রোডাক্টের মধ্যে যেটা বলা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা হিউজ পরিমাণে আমরা কিন্তু সোর্স এখান থেকে পেয়ে যাচ্ছি। যেটা বলা হয় যে গাইনোস্টেভেনোসাইটস যেটা 5.3 গ্রাম, টি পলিফেনলস থেকে 2.25 গ্রাম, এবং ভিটামিন দেওয়া আছে, ভিটামিন সি দেওয়া আছে 130 মিলিগ্রাম। তার মানে এই যে হিউজ যে নিউট্রিশনাল সোর্স এটা কিন্তু আমরা সেলস রেজুভিনেশনের থেকে পেয়ে যাচ্ছি। বলা হচ্ছে যে সেলস রেজুভিনেশন থেকে এরকম যদি আমরা ফুডের মাধ্যমে ন্যাচারাল উপাদান থেকে এক্সট্রাক্ট করা যে ফুড উপাদান যদি আমরা ফুড যদি আমরা রেগুলার গ্রহণ করতে পারি, আপনি চিন্তা করে দেখেন আপনি কি সুস্থ থাকতে পারবেন, আমরা সুস্থ থাকতে পারবো। অ্যাডভান্টেজেস কি? দিস প্রোডাক্ট হ্যাজ হাই কন্টেন্ট অফ ফাংশনাল ইনগ্রিডিয়েন্টস। এর মধ্যে অনেক ধরনের হাই কন্টেন্ট রয়েছে, যে ফাংশনাল মেইন ইনগ্রিডিয়েন্টস এর যে ফাংশনাল উপাদানগুলোর মধ্যে যুক্ত রয়েছে, হাই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে, স্ট্রং স্টেবিলিটি রয়েছে, এবং সায়েন্টিফিক প্রমোশন অফ দ্য ফাংশনাল ইনগ্রিডিয়েন্টস। এবং সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে এটির মাধ্যমে আমরা গ্রহণ করে আমরা এখান থেকে চমৎকার স্বাস্থ্য বেনিফিট পেতে পারি। বলা হচ্ছে যে ইজি টু অ্যাবজর্ব, যে উপাদানটা অনেক সহজে অ্যাবজর্ব হয় শরীরে, এবং ডাজ নট স্টিমুলেট দ্য স্টমাক, এবং যেটি স্টোমাকে কোনো ধরনের স্টিমুলেশন তৈরি করে না। বেনিফিটস ফর ইউ, ইউজিং দিস প্রোডাক্ট ক্যান ইম্প্রুভ ইউর অ্যাবিলিটি টু রেজিস্ট হাইপোক্সিয়া। এবং যেটি ব্যবহার করার মাধ্যমে আমরা কি বেনিফিট পেতে পারি, আমরা আমাদের হাইপোক্সিয়া থেকে নিজেদেরকে উন্নততর করতে পারি, হেল্প রিমুভ ব্লাড ওয়েস্ট, এবং আমাদের রক্তের যে ব্লাড যে ওয়েস্ট গুলো রয়েছে সেগুলোকে সে কি করতে রিমুভ করতে সাহায্য করে, রেগুলেট ব্লাড লিপিড লেভেলস, এবং যে ব্লাডের যে লিপিড লেভেল আছে সেগুলোকে সে রেগুলেট করতে পারে, ইনক্রিজ ব্লাড ফ্লো অ্যান্ড ব্লাড অক্সিজেন কন্টেন্ট। এবং এটি আমাদের ব্লাডের প্রবাহটাকে বৃদ্ধি করে, এবং সেই সাথে অক্সিজেনের যে পরিমাণ, রক্তে যে অক্সিজেনের পরিমাণ সেটাকে বৃদ্ধি করতে সহযোগিতা করে, ইম্প্রুভ কার্ডিওভাস্কুলার অ্যান্ড সেলিওভাস্কুলার প্রবলেম, এবং বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার অ্যান্ড সেলিওভাস্কুলার প্রবলেমটাকে প্রবলেম থেকে মুক্ত করার ক্ষেত্রে সহযোগিতা করে, রেসপিরেটরি প্রবলেম অ্যান্ড আদার হেলথ প্রবলেম কজ বাই হাইপোক্সিয়া। এবং হাইপোক্সিয়ার কারণে যে বিভিন্ন ধরনের যে রেসপিরেটরি প্রবলেম তৈরি হয় সেগুলো, এবং স্বাস্থ্যের যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোকে দূর করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, আমরা আপনাদের সকলকে আহ্বান জানাবো, যে আমরা যদি এই সেল রেজুভিনেশন ক্যাপসুলটাকে রেগুলার গ্রহণ করতে পারি, ভেবে দেখেন আপনি এখান থেকে চমৎকার স্বাস্থ্য বেনিফিট লাভ করতে পারবেন। আমরা শেষ যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাই স্ট্রেংথেনিং সিরিজে, সেটা হচ্ছে কর্ডিসেপস ক্যাপসুল। বলা হয় যে কর্ডিসেপস ক্যাপসুল ক্ষেত্রে যে কথাটি সবচেয়ে খুব গুরুত্ব সহকারে বলা হয় সেটি হচ্ছে যে এই কর্ডিসেপস ক্যাপসুল সেটা হচ্ছে যে উইন্টারের জন্য গ্রাস গ্রাসের মতো, এবং আমাদের যে আমাদের উইন্টারের জন্য এটি একটা আমাদের হচ্ছে ওয়ার্ম এবং
সামারের জন্য গ্রাস হিসেবে কাজ করে, অর্থাৎ সামারের প্রশান্তি হিসেবে কাজ করতে পারে। বলা হচ্ছে যে এটি আমাদের উইকেন্ড ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেম যাদের দুর্বল, যাদের সাব হেলথ কন্ডিশন আছে যে তাদের ইমিউন সিস্টেম অনেক বেশি দুর্বল, ইন্ডোক্রাইন প্রবলেম রয়েছে, বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইয়াং মাস ইয়াঙ্গার এজেস যাদের সেনাল ডিজিজ তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পণ্য পণ্য হিসেবে কাজ করতে পারে। বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনলি উইথ হিজ স্মল পয়েন্টস হোম ইজ এ কমপ্লিট হোম। আপনি কি করতে পারেন, রেগুলার ফিমেল মেনস্ট্রুয়েশন ইনফার্টিলিটি, অনেকের ক্ষেত্রে ইনফার্টিলিটি তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই কর্সেপ্টসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনেকে অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সেক্স ফাংশনটা অনেক দুর্বল, সেটার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং আমাদের সেক্সের আমাদের আনস্যাটিসফ্যাক্টরি সেক্স বা ইনক্রিজিং ডাইভোর্স রেট, এটার ক্ষেত্রেও কিন্তু এটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বলা হচ্ছে যে কোয়ারিসেপস একটা নেচারাল সোর্স থাকে মূলত তৈরি করা হয়, সেটা হচ্ছে কোয়ারিসেপস সিনেনসিস থেকে, এবং যেটি ব্যবহার করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমাদের বিশেষ করে আমাদের যে লাংসে প্রবলেম, আমাদের লিভারের যে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলোর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এটি একটি চমৎকার হেলথ ফুড ফুড হিসেবে গ্রহণ করতে পারি। এবং বলা হচ্ছে যে এই কোয়ারিসেপস ক্যাপসুল যেটি গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের যারা যারা মনে করেন বিভিন্ন ধরনের অ্যাজমাটিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইটস এ ভেরি এটা এটা খুবই চমৎকার একটি পণ্য যেটি বায়ো ডাইরেকশনাল ইমিউনিটিটাকে সে ডেভেলপ করে, অ্যান্টি ক্যান্সার এবং ক্যান্সার প্রিভেনশন হিসেবে কাজ করতে পারে, ইনহ্যাবিট আমাদের বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের লাঞ্চের যে প্রবলেম, কিডনি যে প্রবলেম, লিভারের যে প্রবলেম সেগুলোকে দূর করতে সহায়তা করে, এবং সেই ক্ষেত্রে আমাদের হার্ট এবং ব্রেনের কে প্রোটেক্ট করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দ্য সুপ্রিয়র কোয়ালিটি ন্যাচারাল কোয়ারিসেপস অ্যাজ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট, হচ্ছে যে মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে যে অনেক হাই কোয়ালিটির মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে কোয়ারিসেপস সিনেনসিসটাকে ব্যবহার করা হয় এবং এটি বায়োটেকনোলজি পদ্ধতিতে এবং তৈরি করে এটি আমাদের জন্য একটি উন্নত মানের একটি খাদ্য পণ্য হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছে টিএনএস গ্রুপ। তার চমৎকার এই পণ্য আমাদের যে লান্সের যে বিভিন্ন ধরনের সমস্যা এগুলো রিমুভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সো আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাবো যে আমরা যদি রেগুলার এই পণ্যটাকে ব্যবহার করতে পারি, আমরা আমাদের লান্সকে লিভারকে অনেক বেশি শক্তিশালী করার মাধ্যমে আমরা একটা হেলদি লাইফ লিড করতে পারবো। এই ছিল আমাদের আজ রিফ্লেনশিং অ্যান্ড স্ট্রেন্থেনিং সিরিজের কিছু পণ্য নিয়ে আলোচনা। আমরা আশা করি যে আজ আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা এই টিএনসির যে হেলথ পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর কথা একটা বার জন্য আপনি চিন্তা করবেন, আপনি ভাববেন। আমার বিশ্বাস এই যে পণ্যগুলো নিয়ে আমরা আপনাদের সাথে কথা বললাম এর প্রত্যেকটি পণ্য আপনার প্রয়োজন, এর প্রত্যেকটি পণ্য আপনার পরিবারের প্রয়োজন। যদি আমরা এই পণ্যগুলোকে রেগুলার ব্যবহার করতে পারি আমরা আমাদের স্বাস্থ্যকে সংরক্ষণ করতে পারবো, আমরা হেলদি লাইফ লিড করতে পারবো এবং জীবনযাত্রার মানকে আরো বেশি সুন্দর করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরো বেশি উন্নত জীবনের দিকে আহরণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।